নমস্কার দুর্গা পর বাঙালির সবথেকে বড়ো উৎসব কালী পুজো এই বাংলায় কালী পুজোর সংখ্যাও অনেক বেশি পাশাপাশি অনেক বাড়িতেও কালী হয় কিন্তু এই কালী পুজোর আগেই অগ্নিমূল্য বাজার দর সবজির ফল থেকে শুরু করে ফুলের ও মাছের দাম আকাশ ছোঁয়া এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি চরম বিপাকে পড়েছে পুজো কমিটিগুলিও পুজোর ফল ও পুজোর ফুল কিনতে গিয়ে মাথায় হাত পড়েছে পুজো উদ্যোক্তাদের দুর্গাপুজোর আগে অকাল বর্ষণ এবং লাগাতার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির জেরেই শাক ও ফলের দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের সবজি ও ফুল বিক্রেতাদের দাবি অতিবৃষ্টিতে প্রচুর সবজি নষ্ট হয়ে গিয়েছে ফলে চাহিদার তুলনায় বাজারে যোগান কম তার সঙ্গে ডিজেলের মূল্য বৃদ্ধির জেরে গাড়ি ভাড়া বেড়েছে ফলে স্বাভাবিকভাবেই তাদের দাম বাড়াতে হয়েছে এবার দেখে নেওয়া যাক বাজারে সবজি ও ফলমূলের দাম বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে আঠেরো থেকে কুড়ি টাকা কেজিতে অপরদিকে চন্দ্রমুখী আলু পঁচিশ থেকে তিরিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আদা প্রতি কিলো একশো পঞ্চাশ থেকে দুশো টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ পঞ্চাশ থেকে ষাট টাকা কিলো কাঁচা লঙ্কা একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা কিলো পটল আশি টাকা কিলো উচ্ছে ষাট টাকা কিলো বরবটি আশি টাকা কিলো কুমড়ো কুড়ি থেকে পঁচিশ টাকা কিলো টমেটো আশি থেকে একশো টাকা কিলো লাউ প্রতি কিলো তিরিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে গাজর পঁচিশ থেকে তিরিশ টাকা পেঁপে প্রতি কিলো কুড়ি থেকে তিরিশ টাকা বাঁধাকপি কেজি প্রতি পঁচিশ টাকা ও ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দরে প্রায় প্রতিটি সবজির দাম গড়ে তিরিশ থেকে চল্লিশ শতাংশ বেড়ে গেছে তার সাথে ফলেরও বাজার আকাশ ছোঁয়া অপরদিকে মাছের দামও গায়ে কাঁটা দেওয়ার মতোই গোটা রুই দুশো টাকা কিলো কাটা রুই দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কিলো কাতলা মাছের দাম দুশো চল্লিশ থেকে দুশো ষাট টাকা কেজি সব মিলিয়ে নাভিশ্বাদ উঠেছে আমজনতার বাজার দর ঠিক রাখতে মাঝে মধ্যেই কলকাতা ও শহরতলির বাজারগুলিতে হানা দিচ্ছে ইবি তবুও ব্যবসায়ীদের দাবি পাইকারি বাজার অগ্নিমূল্য তাই তাদেরও দাম বাড়াতে হচ্ছে মূলত পরিবহন খরচ বাড়তেই দাম বেড়েছে শাকসবজি ও মাছের এদিকে ক্রেতাদের দাবি প্রতি বছর উৎসবের মরশুমে সবজির দাম সাধারণত নাগালের মধ্যেই থাকে কিন্তু এবছর ছবিটা একটু হলেও অন্যরকম কলকাতা ও আশেপাশের বিভিন্ন বাজারে দেখা গেল প্রতিটি সবজির দামই বেড়েছে বিক্রেতারা বললেন অন্যান্য বছর বাঁধাকপি ও ফুলকপি বাদ দিয়ে অন্য সবজির দাম নাগালের মধ্যেই থাকে কিন্তু এবছর বাজারে যে সমস্ত আনাজ রয়েছে তার বেশিরভাগ দামি ষাট টাকা কেজির উপরে কলকাতার একাধিক বাজারেও সবজির দাম আকাশ ছোঁয়া মূল্য নিয়ে আরত জানান দুর্গা পুজোর আগেই বৃষ্টিতে বাঁকুড়া কাংসার মতো নদের পাড়ের এলাকা জলমগ্ন হয়ে গিয়েছিল ফলে অনেক ফসল নষ্ট হয়ে গেছে স্থানীয় চাষিদের কাছ থেকে যোগান অনেক কমে গিয়েছে এখন ব্যাঙ্গালুরু মহারাষ্ট্র এবং রাঁচি থেকে ফসল আসছে ফলে পরিবহন খরচটাও অনেকটা বেড়েছে আনাজ কমিটির সভাপতি নন্দুলাল পাল জানান ফসলের দাম একরকম থাকে না এখন চড়া দামি ঠিক কালী পুজো ছট পুজো পেরিয়ে গেলেই দাম আবার কমে যাবে বলে তিনি আশাবাদ এখন কবে দাম কমবে সেই দিকেই তাকিয়ে আমজনতা এখনকার মতো খবর এখানেই পরবর্তী এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটি অবশ্যই ক্লিক করে রাখবেন ধন্যবাদ